एक्चुअली गुड मॉर्निंग, क्योंकि मैं बचपन से यहाँ पे हूँ, क्योंकि मैं 2007 में मैं यहाँ पे आया था प्रथम बार विजिट करने के लिए आसनसोल। तो मैं आया था, उसमें बहुत सारे लोग आए हुए थे, दोस्त बहुत सारे लोग थे, बहुत सारे भैया लोग भी थे उस समय, भूखे भी थे। तो देखिए, काम तो बहुत आसान नहीं होता है। আমার নাম অমিত সরকার, আমি এখানকার অ্যাক্টিং টিচার, ক্লাস স্টাফ। তো এটা আমাদের 2007 স্টার্ট হয়েছে। তো আমাদের এখানকার নাম হলো আসানিকেতন, আর ওটা ওয়ার্ল্ডের নাম হলো লাক্স। 1967 সালে প্রথম ফ্রান্সের টলিতে স্টার্ট হয়েছে, তারপর আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডে। আপনি বলে কি তোমার খুশি হওয়া চাই, खुशी होना चाहिए, क्योंकि तुम यू आर ग्रे सिंगर, यू आर ग्रे सिंगर फॉर टाटा संगीत संसार। देखना हमारे डेली लाइफ नौजवान अपने बच्चा डेली लाइफ और जो जीनिस लोग प्रोजेक्ट जीनिस लोग वाला जो की स्किल आ चाहिए, तो आस्ते आस्ते डिस्कवर करे और डेवलप करे। আর আমার চেষ্টা করি যেন এরা সোসাইটিতে একটা পজিশন পায়, এদেরকে একটা হিউম্যান রাইটস দেওয়া হয়। আর এখানে আমাদের যে নজন কর্মী মেম্বার আছে, এদেরকে আমার ফোন নম্বর বলি, যে নজন বাচ্চা আছে তারা আসবেন। এই ডেইলি লাইফে সকাল ছটা থেকে উঠে রাত 9টা পর্যন্ত, যে যে ডেইলি লাইফে যেমন ধোয়া ব্রাশিং টয়লেট সব কিছু আমার সঙ্গে একসঙ্গে করে, খাওয়া দাওয়া প্রার্থনা রাহুল দাদা অ্যান্ড অপূর্ব দাদা ইস গোয়িং টু বি সেম টাইম দে 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 মাই 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 সেম টাইম আই ওয়েন্ট টু ব্যাঙ্গালোর কমিউনিটি অলসো ভিজিট ফ্রম দেয়ার। সো রাজীব দাদা ইস রিডার কমিউনিটি নো হেড ডিপার্টমেন্ট ব্যাঙ্গালোর ইস স্টার্ট ইন 1964 ফ্রান্স ইন্ডিয়ান ফায়ার কমিটি চেন্নাই ব্যাঙ্গালোর কলকাতা নানি বাজার আসানসোল অ্যান্ড স্টার্ট হ্যাভ জন ব্যানিয়ান স্টার্ট ইন 1964 ইজ এ 2017 দে স্টার্ট ইন ফ্রান্স টয় প্ল্যান উনি যে শুরু করেছেন। থ্যাংক ইউ সব দেখে 18 বছরের নিচে তাদের ডেইলি যে অ্যাক্টিভিটি ব্রাশিং টয়লেটিং এগুলো সব দেখানো হয়, প্লাস যার আইকিউ বেশি আছে তাদের একটু লেখাপড়া এডুকেশন ব্যাপারটা দেখাবে। তারপর ওয়ার্কশপে যারা হ্যান্ডমেড যাদের আইকিউ একটু বেশি আছে তার দৌড়মে পেপার বাস্কেট ফিনাইল ক্যান্ডেল এই তৈরি করতে হেল্প করে, আর যারা মোটামুটি অনেকটা ডেভেলপ তারা গার্ডেন আমাদের অনেক হেল্প করে, সবজি লাগানো কাঠ কাটা ক্লিনিং সব কিছু করে। তারপর বছরে আমরা একটা অ্যানুয়াল হলিডে করি, এদিক নিয়ে আমরা পিকনিকে যাই, এরা আনন্দ পাই। সো 1964 সাল যখন আমার প্রথম ক্লাস শুরু হয়, ডক্টর জন বেনিয়া উনি কানাডা নেভিতে কাজ করতেন, যে আমরা আমি ওদের মধ্যে কোনো চাওয়া নাই, যেমন আমি আপনার কোনো কিছু চাই তো আপনি তার মাফতে আপনি আমাকে কিছু চান, কিন্তু এর মধ্যে ওই ওই জায়গাটা নেই, এরা সব কিছু দিতে চান, কিছুই নিতে চান। তো এটা হলো আমাদের লার্জ কমিউনিটি আর ইন্ডিয়াতে আসানিকেতন।